শোন, আমার ভাল লাগছে না, আমার খুব ঘুম পাচ্ছে, প্লিজ তাড়াতাড়ি আয়। আর হ্যাঁ, আমি ঘুমিয়ে পড়লাম, আমাকে নিয়ে টানাটানি করবে না, আমাকে টানাটানি করার হলে টাইমে বাড়ি ফিরতে হয়, ঠিক বলতে আছে? তো দে, আরে আমায় বলতে তো দে, আমি তাড়াতাড়ি আসবো, তোকে নিয়ে টানাটানি করবো না, তুই শুয়ে পড়ার আগেই আমি আসবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আয়, বাই। কিরে, তোর বস কি বলছে? ইনক্রিমেন্ট লেটারটা কবে দেবে কিছু বললো? বসের অলওয়েজ রাইটই হয়, যা বলছে মেনে নিচ্ছি। বুঝলাম। এই জানিস, আজকে মা কল করেছিল। হ্যাঁ, তোর মা আবার দলবল নিয়ে এসে হাজির হবে নাকি রেমু? এমন তোর ছোট মাসি যেন না আসে, প্লিজ। শি ইজ এ পেইন অন দ্য অ্যাস। আমার ছোট মাসির বিয়ে হয়নি তো কি হয়েছে রে? ওনার এখনো ভরপুর জামানি। মৌ তোর মাসির 54 বছর বয়সে পা দিয়েও জওয়ানি। হ্যাঁ, তোর মাসির জীবনটা না এবারে পুরোপুরি পানি পানি হয়ে যায়, বুঝলি? ও লাভলি। এই আবি, একটা লাঠি মারবো বলে দিলাম, আমার ছোট মাসিকে নিয়ে একদম উল্টো পাল্টা কথা বলবি না, শি ইজ ভেরি কিউট। হ্যাঁ, কিউট তো হবেই, তুই তো তোর ছোট মাসির তোর বাপের সবই প্রপার্টি পাবি বল। আর তোর বাপটাও হেভি কিউট, আমায় দেখলেই বলবে। আমি কিন্তু আমার মায়াটারে শুদ্ধ ধিক্কা সোনা দিয়া মুড়ায় রাখছি, তার কোনো কষ্ট আমি সহ্য করতে পারুম না। আমারও না দেখলে মনে হয় কাকু, আপনাকেও আমি ঠিক সহ্য করতে পারি না, রাদার আপনাকে কেউই সহ্য করতে পারবে না, এটা মনে হয় বলি, বুঝলি? আবির, বাপিকে নিয়ে একটা বাজে কথা শুনতে চাইছি না। বিশ্বাস কর্ম, তোর বাপের মুখটা দেখলে না আমার ওই দিল জেলের অমরেশ পুরীর কথা মনে পড়ে, সত্যি বলছি। তুই শালা একটা ঢ্যানা। আমি এবার কিন্তু সিরিয়াসলি বলছি, এরকম ভাবে লিভিং এ থাকাটা না খুব রিস্কি হয়ে যাচ্ছে, এইটাই লাস্ট ইয়ার, নেক্সট ইয়ার বিয়েটা করতেই হবে বলে দিলাম। জানি, সেটার চেষ্টাই চালাচ্ছি।
হ্যাঁ তুই শুয়ে পড়, আমি স্নান করে আসছি। আমরা কবে বিয়ে করবো? আমি এখন অফিস থেকে বেরোতে পারিনি রে, দুটো সার্ভার ডাউন, মানে এখানে এখানে পুরো একদম ম্যাসাকার অবস্থা। তুই সাবধানে দরজা বন্ধ করে শুয়ে পড়িস, আমি ভোরবেলা ফিরবো, ঠিক আছে? দরজা কিন্তু খোলা রাখিস, ভালোভাবে দরজাগুলো লক করিস। চল টেক কেয়ার, গুড নাইট, আমি রাখলাম, তুই শুয়ে পড়ো।